উসমান খানের কথা মনে আছে তো? পাকিস্তানের সেই ব্যাটার বিপিএল দিয়ে যিনি জাত চিনিয়েছিলেন নিজের, এরপর পিএসএল বিধ্বংসী ব্যাটিংয়ে তুলেছিলেন চার ছক্কার ঝড়। পাকিস্তানের এই ক্রিকেটার এবার জানালেন অদ্ভুত এক খায়েশ, তিনি নাকি পাকিস্তানের বিপক্ষে খেলতে চান অন্য দেশের হয়ে। পাকিস্তানের বিপক্ষে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখাতে চান নিজের প্রতিভা। গেল মার্চে পিএসএলে কোয়েটা গ্লেডিয়েটর্সের বিপক্ষে মুলতান সুলতানসের হয়ে 120 রানের ফোর ইনিংস খেলে আলোচনায় আসেন উসমান। তার 43 বলে গড়া 120 রানের ইনিংসে ফোর করে মুলতান গড়েছিল 263 রানের পাহাড়। এর আগে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন 58 বলে 103 রানের ইনিংস। এমন পারফরমেন্সের পর অনেকেই উসমানকে পাকিস্তান জাতীয় দলে অন্তত টি টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াডে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে উসমানের পাকিস্তানের হয়ে খেলার কোনো স্বপ্নই নেই, তিনি খেলতে চান সংযুক্ত আরব আমিরাতের হয়ে, আর পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে জবাব দিতে চান পাকিস্তানকেই। মূলত অবহেলার শিকার হতে হতে এমন সিদ্ধান্ত 28 বছর বয়সে এই ক্রিকেটারের। তিনি বলেন, পাকিস্তানে কেউ আমার দিকে তাকিয়েও দেখে বলে মনে হয় না, সেখানে আমি একটা সুযোগও পাইনি, এ কারণে আমি অন্য কোথাও সুযোগ নিতে চাই। অভিমান জমে জমে উসমান যেন ব্যথাহীন হয়ে গেছেন, পাকিস্তানের হয়ে খেলার আর কোনো খায়েশি নেই তার, নেই পাকিস্তানের সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন। তিনি বলেন, পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন আমি দেখি না, আমার স্বপ্ন সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা। একদিন আমি পাকিস্তানের বিপক্ষে খেলে আমার প্রতিভা দেখিয়ে দিতে চাই, আমি সেই সময়ের অপেক্ষায় আছি। কিন্তু এত দেশ থাকতে উসমান আরব আমিরাতকেই কেন বেছে নিচ্ছেন? কারণ তার দুঃসময়ে সবচেয়ে বেশি কাছে টেনে নিয়েছিল এই আরব আমিরাত। ভাগ্যের ফেরে এক প্রকার নিঃস্ব হয়ে পাড়ি জমান আরব আমিরাতে, সেখানে শরীর দিয়ে খেটে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। এমন সময় তার প্রতিষ্ঠানের মালিক পক্ষের নজরে আসে তার ক্রিকেটের স্কিল, এরপর নতুন করে ক্রিকেটই হয়ে গেল ধ্যান জ্ঞান। আরব আমিরাত থেকেই ফের উঠে এলেন তিনি ক্রিকেট ময়দানে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দেশের হয়ে খেলতে হলে কমপক্ষে 3 বছরের জন্য ওই দেশের বাসিন্দা হতে হবে, চলতি বছরেই সেই শর্ত পূরণ করবেন উসমান। তিনি বলেন, করোনা মহামারীর সময় পাকিস্তানে ক্রিকেট খেলা কমে গেল, আমাকে কেউই খেলতে বলল না, এরপর সিদ্ধান্ত নিই আরব আমিরাতে কেরিয়ার গড়ব, এখানে পরিশ্রম করে যাওয়ার লক্ষ্য আমার, যেন আরব আমিরাতের হয়ে খেলার যোগ্য হয়ে উঠতে পারি। উসমান যে মানের ক্রিকেটার, যে মাপের ব্যাটার, তাতে পাকিস্তানের হয়ে না খেললে সবচেয়ে বড় ক্ষতিটা হবে খোদ পাকিস্তানেরই। বাবর আজম নাজাম শেঠিরা কি পারবেন অভিমান ভাঙিয়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।